वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करुन एवं पासे थाका बेल आइकनटि प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्य। हेलो व्यूअर्स, आज के भिडियोकन टीवी 21 इंची आल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे ईएसटी होच्छे ना, स्टैंड बाय रिलीज होच्छे, सेटाई आज के देखाबो। आसछे इंटर पर इंटर पर फिर एलाम। तो प्रथम हे सेटर पावर ऑन कर लम। पावर ऑन करार पर हमें ईएसटी सप्लाई वोल्टेज जेटा रही है से मापी 63.9। ये स्टैंड बाय वोल्टेज, स्टैंड बाय अवस्था ये वोल्टेजा देखा जाए। तो एरपर हमें रिमोट दिए रिलीज कर लम। एरपर जो वोल्टेजा देखते 114.9, तार माने ईएसटी सप्लाई वोल्टेज सब ठीक आछे। एरपर नेक्स्ट आमरा जे वोल्टेजटा मापबो सेटा होच्छे होराइजन्टाल डाइवर ट्रांजिस्टरेर कलेक्टरे वोल्टेज 13.64, ए वोल्टेजटा रयेछे। तार माने होराइजन्टाल डाइवर ट्रांजिस्टरेर कलेक्टरे वोल्टेज ठीकई आछे। तो एरपर आमरा आईसी समस्त वोल्टेजगुलो मेपे देखाबो। तो प्रथम जो 3.3 वोल्टेजटा मापछी, पिन नम्बर 33, वोल्टेज ओके आछे 3.3। नेक्स्ट होच्छे पिन नम्बर 40, 3.3 वोल्टेज ठीक आछे। एरपर होच्छे पिन नम्बर 43, 3.3 वोल्टेज एटाओ ठीक आछे। ताहले 3.3 वोल्टेज ए तीनटे जगह थाके, ए वोल्टेजगुलो किन्तु सबई ठीक आछे। एरपर देखाबो 5 वोल्ट, दो नम्बर पिने होच्छे 5 वोल्ट थाके, एटाओ ठीक आछे। एर ठीक पासेर पिन अर्थात तीन नम्बर पिन, नम्बर 3 पिन 8 वोल्ट सप्लाई, ए वोल्टेजटाओ ठीक आछे। তাই আর একটা জায়গায় 5 ভোল্ট থাকে, সেটা হচ্ছে 54 নম্বর পিন, আইসির 54 নম্বর পিনে 5 ভোল্ট থাকে, এটাও ঠিক আছে। তাহলে আইসির যে চারদিকে ভোল্টেজগুলো থাকে এগুলো সব ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নেই। এরপর আমরা মেমোরি আইসিতে যাবো। এই মেমোরি আইসির সাপ্লাই ভোল্টেজ 3.3 ওকে, এসসিএল ভোল্টেজ এটাও ঠিক আছে, এসডিএ ভোল্টেজ এটাও ঠিক আছে, কিন্তু এসসিএল এবং এসডিএ ভোল্টেজটা ফ্র্যাকচার হচ্ছে। তাহলে আইসিতে সমস্ত ভোল্টেজ ঠিক আছে, অথচ স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে, রিলিজ হওয়ার পর ইএসটি হচ্ছে না। আমরা আবার কি করছি যে ড্রাইভারের ট্রানজিস্টারের কালেক্টরের ভোল্টেজ মাপছি 13.66, এবং এর বেসে ভোল্টেজ কত? 0, বেসে কিছু ভোল্টেজ নেই। এবং বেসে একটা রেজিস্ট্যান্স আছে, তার অপর প্রান্তে সামান্য ভোল্টেজ আছে, 0.185 ভোল্টেজ আছে। তার রেজিস্ট্যান্সের এক প্রান্তে ভোল্টেজ আছে, অন্য প্রান্তে ভোল্টেজ নেই। তা সেটের পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করে আমরা দেখব যে ট্রানজিস্টারের বেসে যে রেজিস্টারটা থাকে এটার ভ্যালু হচ্ছে 180 ওহমস। এটা মেজার করছি 176.6, এরম একটা দেখাচ্ছে। তার মানে এই রেজিস্টারটা ঠিকই আছে, রেজিস্টারের কোনো রেজিস্টিভিটি বা ভ্যালু বাড়েনি। এবং এর সংলগ্ন যে ট্রানজিস্টারটা রয়েছে, হরাইজন্টাল ডাইভার ট্রানজিস্টার রয়েছে, তার বেসে কেন ভোল্টেজ নেই সেটাই আমি চেক করব। ট্রানজিস্টারের বেসের সঙ্গে
এমিটার আমি চেক করছি, পুরো জিরো দেখাচ্ছি, তার মানে ট্রানজিস্টারটা ইন্টারনালি শর্ট। এবং আমি কালেক্টরের সঙ্গে রিডিং দেখছি, বেসের লিকেজ দেখাচ্ছে। তাহলে এই যে ট্রানজিস্টারটা রয়েছে C2331, সাসপেক্ট করছি যে এই ট্রানজিস্টারটা শর্ট বা লিকেজ। তা সেই জন্য আমরা কী করছি না, এই হরাইজন্টাল ডাইভার্ট ট্রানজিস্টারটাকে আমরা ভালো করে ওপেন করে নেব, এবং ওপেন করার পর আমরা মিটার দিয়ে আবারও মেজার করব কনফার্ম হওয়ার জন্য। তার কারণ হচ্ছে অনেক সময় পিসিবিতে লাগানো অবস্থায় সব জিনিসটা 100% পারফেক্ট বোঝা যায় না, কিছুটা অনুমান করা যায় মাত্র। যাই হোক, ট্রানজিস্টারটা তোলা হয়ে গেছে, এবার আমরা মিটারকে ডায়োড রেঞ্জে রেখেছি, বেসের সঙ্গে প্রথম আমরা কালেক্টর রিডিং দেখব। বেসের সঙ্গে কালেক্টর রিডিং ওখানে দিচ্ছিল জিরো, এখানেও দিচ্ছে জিরো, তার মানে বেস টু কালেক্টর, বেস টু এমিটার পুরোপুরি শর্ট। এবং বেসের সঙ্গে কালেক্টর দেখছি সামান্য একটু রিডিং দিচ্ছে, তার মানে বেস টু এমিটার লিকেজ। বেস টু এমিটার লিকেজ হওয়ার জন্য আমরা ভোল্টেজ পাচ্ছিলাম, বেস টু কালেক্টর লিকেজ আছে, সেই জন্য আমরা সামান্য কিছু ভোল্টেজ পাচ্ছিলাম। যাই হোক, আমরা নতুন ট্রানজিস্টারটা লাগিয়ে দিলাম, এবং এর ভ্যালু তো এর আগেই বলেছি, C2331 এই ট্রানজিস্টারটা। এই ট্রানজিস্টারটা আমরা লাগানো হয়ে গেছে, লাগানোর পর আমরা আবারও কী করছি যে ভোল্টেজ মাপব, তার জন্য সেটার কি পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর আমরা কালেক্টরে ভোল্টেজ মাপছি, 13 ছিল এখানে 14.33, মানে একটু ভোল্টেজ বেড়েছে। কিন্তু বেস ভোল্টেজটা চেক করছি, বেস ভোল্টেজটা জিরো ছিল, এখানে 0.3, তার মানে ভোল্টেজ এসেছে। এবং এর যে এখানে রেজিস্টার ছিল, রেজিস্টারের এর প্রান্তে 0.3 এবং অপর প্রান্তে 0.4, তার মানে বেস ভোল্টেজ পাওয়া গেল এবং বেস ভোল্টেজ ঠিকই আছে। এবং ESD হচ্ছে কি না আমরা কী করে বুঝবো, তো আমরা ভিডিও আউটপুট যে ভোল্টেজ আছে সেখানে দেখছি 188 ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে ভিডিও আউটপুট ভোল্টেজ পাচ্ছি। এটার পাওয়ার অর্থই হচ্ছে ESD তৈরি হচ্ছে। আমরা স্ক্রিনে ফিরে যাই, স্ক্রিনে স্নো এসে গেছে, পিকচার দেখালাম না। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।